দর্শক সচিবালয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। পারি ফিরিয়ে দিতে পারি মায়ানমারে, সেইটাই ছিল মূল কথা। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে একটা টিম গিয়েছিল, যেখানে আমরা ওদের সর্বোচ্চ ইসের সঙ্গে আমরা আলাপ করেছি, স্টেট কাউন্সিলরের সঙ্গে এবং তাদের কয়েকজন জেনারেলের সঙ্গে আমাদের আলাপ হয়েছিল। সেখানে অনেক কিছুই মানে সিদ্ধান্ত হয়েছিল, ওই যৌথ কমিটি হয়েছিল, বর্ডার কন্ট্রোল কমিটি হয়েছিল, কিন্তু সেগুলো কোনো কাজে আসেনি। তারপর আমাদের আমরা সবসময় বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই ফর্মুলা দিয়েছেন জাতিসংঘে, সেইটাকে ফলো করে এদের যত তাড়াতাড়ি পারা নিয়ে যাওয়ার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বিগত দিনে অনেকবার গিয়েছেন, অনেক কথা হয়েছে, কিন্তু কোনোটাই কাজ হয়নি। তো আমরা আমাদের আজকে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আবারও কনফার্ম করেছেন যে তিনি বায়োলেটারাল, ট্রাইলেটারাল, মাল্টিলেটারাল সব বিষয়ে তিনি সবভাবে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন। তিনি আশাবাদী তারা খুব শীঘ্রই নেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। এই ছিল মোটামুটি আজকের এই মিটিংয়ের মানে আলোচনার বিষয়বস্তু। সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যে আমরা যুক্ত ছিলাম।